হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে দুটি স্ক্যানারি অচল থাকায় সবজি রফতানিতে ইউরোপের বাজার হারাতে বসেছে বাংলাদেশ। ইউরোপের বাজারে পণ্যের মান নিশ্চিতে শতভাগ স্ক্যান বাধ্যতামূলক। এই অবস্থায় রফতানি কার্যক্রম সচল রাখতে স্ক্যানার দুটি দ্রুত মেরামতের দাবি রফতানিকারকদের। এপ্রিলে প্রথম সপ্তাহে সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান। জুলহাস কবির রিপোর্টে থাকছে এডি বিস্তারিত। রপ্তানিযোগ্য পণ্যের মান নিশ্চিতে এক্সপ্লোসিভ ডিটেকশন তথা ইডি স্ক্যানারের গুরুত্ব অনেক। অথচ দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের দুটি স্ক্যানার। এর ফলে নতুন বাজারে পণ্য রপ্তানি তো দূরের কথা, নির্ধারিত বাজারেও পণ্য সরবরাহের রীতিমতো হিমশিম অবস্থা। সবজি সহ কৃষিপণ্য পাঠানো বন্ধ রয়েছে দেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাজ্যে। জানা গেছে দুটি স্ক্যানারের একটি এক বছর ধরে নষ্ট, আরেকটি গেল ২০ দিনেও ঠিক করার উদ্যোগ নেওয়া হয়নি। ফলে গেল অর্থ বছরে যেখানে ১০২৯ কোটি টাকার শাকসবজি ও ফল রপ্তানি হয়েছিল, সেখানে চলতি বছরে আশানুরূপ সাড়া মেলেনি। মেহরবানি করে আজকে আমাদের দিকটাতে নজর দিন। প্রতি কেজিতে ৬ সেন্ট করে আমরা সিভিল এভিয়েশনকে দিচ্ছি, সিভিল এভিয়েশন সঠিক দায়িত্ব পালন করছে না। আপনাদের দক্ষ জনবল নাই থাকে, আপনারা বেসরকারি খাতে ছেড়ে দেন, রপ্তানিটাকে বাঁচান, বাংলাদেশকে বাঁচান। ব্যবসায়ীরা বলছেন নিরবিচ্ছিন্ন সরবরাহে বিঘ্ন ঘটায় ইউরোপের দেশগুলো আর বাংলাদেশের সবজি নিতে চাইবে না। এই প্রতিদিন লক্ষ লক্ষ টাকা তারা এক্সপোর্টার থেকে আদায় করে গার্মেন্টস এবং সবজি থেকে, কিন্তু ১৫ দিনের টাকা একসাথে করলে এরকম ৪টা মেশিন কিন্তু কিনতে পারে সিভিল এভিয়েশন। এই বিষয়টা ওরা কেউ কোনো মাথা ব্যথা নাই। এই বাজারটা কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে, কারণ আমার ক্রেতা সে তো বসে থাকবে না, সে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, সাইপ্রাস এই সমস্ত দেশে কন্টিনিউ তারা আমাদের দেশের অর্ডারটা ডাইভার্ট করে ওখানে দিয়ে দিচ্ছে। নতুন দুটি স্ক্যানার থাকার পরও যুক্তরাজ্য সেগুলো অনুমোদন না দেওয়ায় সমস্যা আরও প্রকট হচ্ছে। তবে অচল দুটি দ্রুত মেরামতের কাজ করছে কর্তৃপক্ষ। আরেকটা মেশিন যেটা খারাপ আছে জাইকার দেওয়া, এটা ওয়ারেন্টির ভিতরে আছে। ওয়ারেন্টির ভিতরে তো আমাদের কিছু করার নেই, এটা ওই যে যারা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান দিয়েছে তাদেরই এটা প্রতি মেনটেন করার কথা, কিন্তু তারা ইকুইপমেন্টের শর্টেজের জন্য এটা করতে পারতেছে না। তারা সময় দিয়েছে যে আগামী ৪ তারিখের ভিতরে এটা নিয়ে আসবে, এনে স্পেসটা লাগিয়ে এই মেশিনটা ঠিক হয়ে যাবে। তো আমরা বুঝতেছি যে এই সময়ের একটা জটিলতা হচ্ছে, এই জটিলতা কিন্তু আমরা অ্যান্টিসিপেট করতে পারছিলাম, মেকানিক্যাল জিনিস যে কোনো বন্ধ হয়ে যায়। নতুন দুটি স্ক্যানারের অনুমোদন পেলে পণ্য রপ্তানিতে আরও গতি আসবে বলে জানান বেবিচক চেয়ারম্যান। যদি আমার যে নতুন যে মেশিনটা লাগানো যেটা ইউ ভ্যালিডেট করেছে, এটা যদি এখন মিস করতে পারতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। এখানে কিন্তু আমি মনে করি যে এখানে আমাদের বন্ধুবর্তী রাষ্ট্র ইউকের তাদেরও কিছুটা গাফিলতি আছে। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।